নির্বাচিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনেতা তারেক রহমানের আস্থাপ্রদান নেতৃত্ব। আমি আরেক জেলার দায়িত্বে ছিলাম, গাইবান্ধা আমাকে দিয়েছিল। আমি এসে দেখলাম উত্তরবঙ্গের আসাদুল হাবিব লোক কিভাবে এখান থেকে বঙ্গা বিতরণের জন্য কাজ করছেন এবং তার যে সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যে দিয়ে এই উত্তরবঙ্গ থেকে রংপুর বিভাগ থেকে মঙ্গা চিরতরে বিদায় হয়েছে। এর একমাত্র দাবিদার হচ্ছে বেগম খালেদা জিয়ার সরকার। আর এই প্রধান কেউ কিছু বলবে না, প্রধান শিক্ষক সরকার হচ্ছেন আসাদুল হাবিব। আজকে আমি যুবদলের আজকে সম্মেলনে দাঁড়িয়েছি, যুবদল সম্পর্কে আমার যে একটু কথা বলতে হবে। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। এর আগে 6টি রাজনৈতিক দল নিয়ে একটি জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সে